শুরুতে এই সংবাদ শিরোনাম, ভারতের 11টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পারস্য উপসাগরে ইরানের বিশাল নৌমহড়া। বৈরুতের বন্দরে আবারও ভয়াবহ আগুন। আমেরিকা নিজের অস্ত্র সমস্যা নয়, মাথা ব্যথা ইরানকে নিয়ে, বলল ডক্টর জারিফ। এবং সবশেষ থাকছে দিল্লিতে ধর্ষণের শিকার 86 বছরের বিদ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বাহিনীর একটি ড্রোন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল, এ কারণে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে এক বিবৃতিতে। চলতি 2020 সালে এ নিয়ে ভারতের 11টি ড্রোন ধ্বংস করল পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা নৈতিক বিষয়ে পরিণত হয়েছে। দুদেশে একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। 2003 সালে দুই দেশ নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি সই করলেও বাস্তবে সেখানে উত্তেজনা এবং সংঘর্ষ লেগেই রয়েছে। পারস্য উপসাগরে কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান যে এলাকায় নৌমহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটি বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌরুটের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার জন্য ইরানি সামরিক বাহিনীর জুলফিকার 99 নামের এই মহড়া পরিচালনা করছে। এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরের ওই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা ধরনের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোনো অস্ত্রের পরীক্ষা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এক মাস আগেও ভয়াবহ বিস্ফোরণের ক্ষত না শুকাতেই আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। বৃহস্পতিবার বৈরুতের বন্দরের তেল এবং টায়ারের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে লেবাননের সেনাবাহিনী নিশ্চিত করেছে। এর আগে গত 4 আগস্ট বৈরুতের বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈরুতকে ছিন্ন ভিন্ন করে দেয় সেই বিস্ফোরণের ক্ষত এখনও বেয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। বিস্ফোরণের ধাক্কায় টালমাটাল বৈরুতে নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা চলছে। এরই মাঝে বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার বৈরুত বন্দরের একটি তেল এবং টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দরের শুল্কমুক্ত অঞ্চলের আগুনের সূত্রপাত হয়েছে। এতে শহরের আকাশের বিশাল কালো ধোঁয়ায় কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এই আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি বলেও জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরের অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। গত 4 আগস্ট এই বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় বৈরুত। এতে অন্তত 190 জনের প্রাণহানি এবং আরও অনেকে হতাহত হন। বন্দরে কয়েক বছর ধরে অবৈধভাবে মজুত করে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে। বৈরুতের বিস্ফোরণে 300 কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দেশটির সরকারের কর্মকর্তারা। এছাড়া দেশটির সামরিক অর্থনীতির 1,500 কোটি ডলারের ক্ষতির শিকার হতে পারে বলে সতর্ক করেন তারা। পরে 10 আগস্ট দেশটির গণবিক্ষোভের মুখে পূর্ব মন্ত্রিসভা সহ পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার যেখানে পরমাণু ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, সেখানে ইরানের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে বিরোধিতা করছে। এটি মার্কিন সরকারের কপটতা বা দ্বিমুখী আচরণ ছাড়া আর কিছুই নয়। গতরাতে এক টুইটের পোস্টে মোহাম্মদ জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি আরও বলেন, ইরান শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করুক, আমেরিকা তা চায় না। ইরান আত্মরক্ষার জন্য সামরিক সরঞ্জামাদি কিনুক কিংবা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র তৈরি করুক, তাও চায় না আমেরিকা। অন্যদিকে সে নিজে নতুন পরমাণু ওয়ারহেড বাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে, গোপন পরমাণু অস্ত্র বানাচ্ছে,
এবং আঞ্চলিক ক্রেতাদের কাছে $38,000 কোটি অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে। আমেরিকার এই ভূমিকাকে দ্বিচারিতা বা কপটতা মন্তব্য করে তার কঠোর সমালোচনা করেন জাওয়াদ জারিফ। ভারতের রাজধানী শহর দিল্লিতে 86 বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বিদ্যা বাড়ির বাইরে গোয়ালের কাছ থেকে দুধ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় অভিযুক্ত ওই ব্যক্তি তাকে জোর করে একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম CNN এর একটি প্রতিবেদন জানিয়েছে, মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায়। দিল্লি পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার RP মিনা বলেন, ওই দিন বিদ্যা যখন বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন তখন সোনু নামের 32 বছর বয়সী এক ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মিনা CNN কে বৃহস্পতিবার বলেন, অভিযুক্ত ব্যক্তি তাকে বিদ্যাকে তার দুচাকার গাড়িতে উঠাতে ছলনার আশ্রয় নাই। বিদ্যাকে ওই ব্যক্তি বলছিলেন যে সে একজনের কাছে টাকা ফেরত চাইতে যাবে, কিন্তু এমনে গেলে দেবে না। যদি তার সঙ্গে কোনো বিদ্যা থাকে তবে তারা হয়তো সহানুভূতি প্রকাশ করে টাকাটা ফেরত দেবে। তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা সাহায্য চেয়ে বিদ্যার চিৎকার শুনতে পেলে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত ধর্ষক। এরপর পুলিশ এসে তাকে আটক করে। ধর্ষণের অভিযোগে তিশোর্ধ এই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আরপি মিনা। ঘটনার পর আহত বিদ্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে তার শারীরিক যখন তেমন গুরুতর ছিল না। এজন্য হাসপাতালে ভর্তি করানোর একদিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে উঠলে তাকে বাড়ি পাঠানো হয়েছে। বিদ্যার ধর্ষণের এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লি কমিশন ফর ইউম্যানের মতো বেশ কিছু সংগঠন। ভারতের প্রতি বছর হাজার হাজার নারী ধর্ষণ গণধর্ষণের শিকার হন। এর মধ্যে কিছু নৈতিকতা বা বিবেকবোধের চরম সীমাও ছাড়িয়ে যায়। ভারতীয় আইন অনুযায়ী ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাব্য সাজার বিধানও রয়েছে। বারবার ধর্ষণ গণধর্ষণকারী কিংবা নাবালিকাকে ধর্ষণের দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া যায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।